অরিজিনাল কেবল যে ছড়াটা দিয়ে আনার কি ই আছে আমি জানি না, বৈশিষ্ট্য আছে বা তার সে কোথায় জড়িয়েছে ব্যস্ততা আছে আমি জানি না, সেই টাকাটা এখন মিসইউজ হচ্ছে। টিকিটটা আগে চালু করা হোক, চালু করে পরে দরকার পড়লে যদি আনতে হয় জীবন গিয়ে আমি পরে আনো, এখন জীবন গিয়ে এনে টাকাটা খরচ করে কি লাভ? আমরা সবাই জানি যে যেটাই আমি সেটা আমার ব্যক্তিগত মতামত সেভিং করছি যে ঋদ্ধিমান সাহা চাইলে যে কোনো সেটি খেতে পারে, ঋদ্ধিমান সাহা যা স্ট্যাটাস যা যে ধরনের ক্রিকেটার হোক ও কিন্তু যে কোনো রাজ্যে খেলতে পারে। আর ঋদ্ধিমান সাহা কিন্তু সুসম্পর্ক রেখে কিন্তু স্টেট অ্যাসোসিয়েশন ছাড়ছে না, সেটা আমাদের জন্য ত্রিপুরা ক্রিকেটের জন্য ভবিষ্যতে কী হয়ে দাঁড়াবে, যে মানে আমি নেগেটিভ সাইডটা ধরেই বলছি সেটা কিন্তু কেউ এখনও আমরা হয়তো এতটা টের পাচ্ছি, কারণ আমি কিন্তু আমরা যদি দীর্ঘ মানে আমি যদি ডাইরেক্ট না বললেও কারণ সিএবি মানে আমরা সর্বাঙ্গুলি ভাত বুঝি, সর্বাঙ্গুলি মানে বিসিএস কারেন্ট প্রেসিডেন্ট বুঝি, তো সেও এইগুলো কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো কিন্তু কনসিডার করতে হবে, যে সেটা যাতে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য যাতে বুমেরাং না হয় ফিউচার। কারণ আজকে আমি ঋদ্ধিমান সাহাকে নিলাম, আমি বলছি না নিলে মানে খারাপ হবে, বাট নিলাম কিন্তু মানে বিহাইন্ড দ্য সিনস কার্টেনও কিন্তু অনেক কিছু যেগুলো কাজ কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমাদের কিন্তু সামগ্রিক ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ত্রিপুরা সারা রাজ্যে ক্রিকেটটাকে নিয়ে ভাবতে হবে, নট ফর ইন্ডিভিজুয়াল, কারণ ইন্ডিভিজুয়ালের জন্য না। আর এই যে সিদ্ধান্তগুলো হচ্ছে কিন্তু আমি ঋদ্ধিমান সাহা কিন্তু একাত্তম সিদ্ধান্ত নিচ্ছে, অ্যাপেক্স কাউন্সিল কোথায়, জেনারেল বডি কোথায়, এরা নেবে সিদ্ধান্ত, বড় একটা সিদ্ধান্ত নিতে ঋদ্ধিমানকে বল যে ছড়াটা দিয়ে আনার কি ইয়ে আছে আমি জানি না, বৈশিষ্ট্য আছে বা তার সে কোথায় জড়িয়েছে ব্যস্ততা আছে আমি জানি না, সেই টাকাটা এখন মিসইউজ হচ্ছে। টিকিটটা আগে চালু করা হোক, চালু করে পরে দরকার পড়লে যদি আনতে হয় ঋদ্ধিমানকে আমি পরে আনো, এখন ঋদ্ধিমানকে এনে টাকাটা খরচ করে কি লাভ?